হ্যাঁ, কংগ্রেসের একজন বড় স্তম্ভ সোমেন মিত্র ছিলেন, বাংলার জাতীয় কংগ্রেসের রাজনৈতিক প্রেক্ষাপটে তার ভূমিকা এবং তার অবদান অনস্বীকার্য। কংগ্রেস যে বিধান ভবনে বসে, ওই বিধান ভবনটা উনি উদ্যোগ নিয়েছিলেন, আমরা সবাই সাহায্য করেছিলাম, বিল্ডিংটা তৈরি হয়েছিল। মানুষটাকে সামনে থেকে দেখলে খুব রাগি রাগি মনে হতো, কিন্তু ভেতরটা খুব নরম। অতিথি পরায়ণ ছিলেন, খেতে ভালোবাসতেন, খাওয়াতে ভালোবাসতেন। আমি কখনো যুব কংগ্রেস করিনি, আমি প্রিয়দা সুব্রতদার সঙ্গে যুক্ত হয়ে ছাত্র পরিষদ করেছিলাম, তারপরে সরাসরি কংগ্রেস। অবিভক্ত মেদিনীপুর জেলায় আমি সাধারণ সম্পাদক হয়েছিলাম। যুব কংগ্রেস না করলেও সোমেনদা আমাকে কখনো খারাপ চোখে দেখেননি। তারপর 82 সালে MLA হলাম। গোপাল দাস নাগ, আনন্দগোপাল মুখার্জি, প্রণববাবু, বরকত সাহেব, প্রিয়দা, সোমেনবাবু, প্রদীপ ভট্টাচার্য, সুব্রত মুখার্জি, এদের সঙ্গে একসঙ্গে রাজনীতি করতে গিয়ে সোমেনবাবু ছিলেন একবারে নিচু স্তরে, গ্রাউন্ড লেভেলে ভালো সংগঠক। পাবলিক ইমেজে, পাবলিক ফিল্ডে কতটা তিনি গ্রহণযোগ্য ছিলেন আমি বলতে পারবো না, তবে তিনি খুব দক্ষ সংগঠক ছিলেন। 2009 সালে তৃণমূল কংগ্রেসে ডায়মন্ড হারবার থেকে MP হয়েছিলেন, আবার ফিরে গিয়ে কংগ্রেসে যোগ দেন। বহু ঘটনা, বহু স্মৃতি জড়িয়ে আছে আমার সঙ্গে, আজকে মনে পড়ছে সব ঘটনাগুলো। তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করি, তার স্ত্রী, তার ছেলে রোহন, তাদের সমবেদনা জানাই। বাংলার কংগ্রেসের খুব ক্ষতি হয়েছে, এটুকু বলতে পারি।